5 মিনিট তার দিকে তাকায় থাকি, ইস যদি সে আমারে বিয়ের প্রপোজ করতে, এরকম একটা বিষয়। ভালো লাগা, ভালো লাগার উপর আর কোনো কথাই হয় না। তবে আমি একটা কথা শেয়ার করি, এই কথা আমি কখনো বলি নাই, আমার খুব শখ আমি পুলিশকে বিয়ে করব। তো সেরকম কাউকে পাইলে আমাকে জানাবেন। আপনি বিয়ে করেছেন কিনা বা বিয়ে হয়ে গেছে এই ধরনের একটা গুঞ্জন শুনছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন লোকজন মানে বলাবলি করছিল, একটু যদি বলেন আমাদেরকে। না ভাই, এটা টোটালি গুজব। আর বিভিন্ন ধরনের ফোন আসে, এত পরিমাণে ফোন আসে যে ধৈর্য কথা বলা একদম অস্বস্তিকর হয়ে যায়। তো এরকম হয়েছে যে মাঝে মাঝে ফোন দিয়ে বলি কি দরকার, বিয়ে হয়ে গেছে, ফোন কাটেন, এরকম বলে দিই। কিন্তু আমার এখনো বিয়ে হয় নাই, আর চিন্তা ভাবনাও নাই এখন বিয়ে করার। এই যে ঘরজামাই ঘরজামাই এই বিষয়টা কি ছিল তাহলে? এটা ভাইয়া ওটা তখনকার বিষয়, আর আমি এখন এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো যে অনেক সময় দেখলাম যে আপনি মানে কুমিল্লা থেকে এক লোক আপনাদের বাড়িতেও চলে আসছে, ঘরেও চলে আসছে। রিসেন্টলি 4 দিন আগে যশোর থেকে আসছে একটা লোক বিয়ের জন্য। তো আমি তখন বাসায় ঘুমাচ্ছিলাম, আমার আম্মু আবার বলে দিছে যে মিনা তো নাই, মিনা থাকলে হয়তো আপনার সাথে দেখা করা দিতাম, এরকম একটা পরিস্থিতি। মানে যশোর থেকে চলে আসছে কুমিল্লার জন, কি মানে কি মন খারাপ করে চলে গেল নাকি? ওনারা অনেক যোগাযোগ চেষ্টা করতেছে, ফোন দিতেছে বিয়ের জন্য, বাট আমি যাচ্ছি না বিয়ে করার জন্য। এমন তো না যে আপনি তাদের কাছে হ্যাঁ করেছেন, তাদের কাছে কি অনেক টাকা পয়সা গিয়েছেন এমন কিছু? না না, আমি এই পর্যন্ত কেউ বলতে পারবে না কারো থেকে আমি 1 টাকা নিয়েছি। কিন্তু কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসে, ফোন আসার বলে যে আমি তো মিনাকে ফোন দিছি। আমি বলি হ্যাঁ বলেন, আমি মিনা। তো বলছে আপনি তো আমার থেকে 5000 টাকা নিছেন। আমি বলছি কত টাকা? 5000। তো আমি বলছি এরকম তো কিছু না, আমার কাছে কোনো ফোনও আসে নাই, আর আমার সিমই অফ, তাহলে আপনি কারে টাকা দিছেন? পরে বলতেছে আপনার ভয়েসটা এরকম লাগতেছে কেন? আমি বললাম মা জব, আমার ভয়েস তো এরকমই, আপনারা কি ভিডিওতে আমার ভয়েস শুনেন নাই? বলে না, আমি যারা ফোন দিয়ে টাকা দিছি তার ভয়েসটা কি অন্যরকম। আমি কি আপনি কারে টাকা দিছেন ওটা বুঝা নেই। তো আমি বলি টাকা যদি দিতে হয় অবশ্যই আমাকে দিবেন, অন্য কাউকে প্রতারককে দিবেন। মানে প্রতারককে না আপনাকে? প্রতারককে না। তো আমরা তো মানে আমাদের মাধ্যমে আপনাকে মানিলে একবার 5000 টাকা এনে দিয়েছিলাম, এরপরে আবার 2000 টাকা না 3000 টাকা এনে দিয়েছিলাম, এভাবে টাকাটা আপনার হাতে দিয়েছিলাম। তো সেই টাকাটা তো আপনি পেয়েছেন? হ্যাঁ সেটা পেয়েছি। আচ্ছা, তো আমাদেরকে বোন একটা কথা বলবেন যে আসলে এই যে বিয়ের বিষয়টা আপনার জন্য এত মানুষ পাগল কেন? আমি জানি না ভাইয়া কেন, কি বলবো এখন, মানে কি আছে আপনার ভিতরে আমি জানি না, কিন্তু অন্য অন্য ভিডিও করছি, অনেক অনেক মানে প্রতিবেদন করেছি, অনেক অসহায় পরিবারের প্রতিবেদন করেছি, কিন্তু আপনার কথার কারণে নাকি আপনাকে দেখে না আপনার সৌন্দর্যের কারণে, কোন কারণে? আসলে বানাইছে তো আল্লাহ, আল্লাহর মতোই। আমার না আমি নিজে সুন্দর কিনা জানি না, সেটা আল্লাহই ভালো জানে, আর যারা আশেপাশে আছে তারাই জানে। হয়তো বা আমার কথার কারণে বা আমি কাউকে ভুয়া কিছু বলি নাই, বা আমার যেটুকু আছে আমি ততটুকু প্রকাশ করছি, এই সততার কারণে হোক যে কোনো একটা কারণে হয়তো পছন্দ করে, কিন্তু কি কারণে যে এটা পছন্দ করে এটা আমি জানি না। আসলে আপনি প্রতিবেদনের মাধ্যমে আসলে এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানে আপনার পছন্দ ছিল এমন কোনো ব্যক্তি যদি পেয়ে যান বা আপনাদের পরিবারের পাশে যদি সেভাবে দাঁড়ায়, তাহলে সত্যিকারের অর্থে মন থেকে একটু বলবেন। আসলে ভাই আমি একটা কথা শেয়ার করি, এই কথা আমি কখনো বলি নাই, আমার খুব শখ আমি পুলিশকে বিয়ে করব। তো সেরকম কাউকে পাইলে আমাকে জানাবেন। পুলিশকে বিয়ে করবেন কেন একটু বলবেন। আসলে আমার বোনের সাথে একটা দুর্ঘটনা ঘটছিল, তো তো সেই মুহূর্তে র‍্যাব আনা দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো সেই মুহূর্তে আমি যখন র‍্যাবের রুমে বসেছিলাম, র‍্যাব আনে আমাদের এখানকার জায়গাটার নাম কসাইবাড়ি, এখানে যে র‍্যাব আন, তো রুমে বসেছিলাম। আমার ছোটবেলা থেকে শখ আমি পুলিশ হব, বাট আমার হাইট একটু শর্ট, যে কারণে আমি পারছি না বা সম্ভব না, অন্যান্য কোয়ালিটি থাকলেও আমার হাইটের কারণে আমি সেটা পারছি না। তো ও তাদের প্রতি আমার একটা আকর্ষণই অন্যরকম, বা আমি এখনও যদি রাস্তায় একটা পুলিশ দেখি আমি মানে 5 মিনিট তার দিকে তাকায় থাকি, ইস যদি সে আমার বিয়ের প্রপোজ করতে, এরকম একটা বিষয়। তো আম্মুর আমি সেই মুহূর্তে র‍্যাবনের রুমে আমি বসে বসছি, মা আমার অনেক শখ আমি র‍্যাব হবো, পুলিশ হবো। তো আম্মু আবার একটু ঠাট্টা করে বসছে, তোর যে হাইট তুই কেমনে পুলিশ হবি? তো আম্মু আবার সেই মুহূর্তে নিচেও বসে বসছে, জীবনে যদি পালাস একটা পুলিশের লগে বা র‍্যাবের সাথে পালাস, তাহলে তোরা মাইনা নিব না, তাহলে জীবনে মাইনা নিব না। মানে মাই বলে দিচ্ছে যদি কারোর সাথে পালাতে হয় তাহলে পুলিশ। দুষ্টামি চলে বলছে, এতটা সিরিয়াস না। তারপর আমার ব্যক্তিগত ভাবে ওইটা খুবই শখ, আমি একজন পুলিশ বা র‍্যাব বা সেনাবাহিনী যাই হোক আমি বিয়ে করবো।
মানে প্রশাসনিক লেভেলে হইতে হবে, শুধু পুলিশ তা না, মানে সেনাবাহিনী হোক, পুলিশ সেনাবাহিনী র‍্যাব নৌবাহিনী চারটার একদম। মানে এর ভিতরে আপনি দুর্বলতাটা আসলে কেন প্রকাশ পায় একটু যদি বলেন। জানি না, মানুষের কিছু কিছু বিষয় থাকে যেটা হয়তো সে নিজেও জানে না কেন, বাট আকর্ষণ থাকে, ঠিক সেই কারণেই আমার পুলিশদের প্রতি আকর্ষণ বেশি, পুলিশ র‍্যাব। পুলিশ তো ঘুষ খায় রে ভাই। বেসিক্যালি আমি রিসেন্টলি গত সপ্তাহে থানায় গেছিলাম, ইভেন কালকেও আমি থানায় গেছিলাম চাইল্ড হেলথ ডেস্কটা চেক করার জন্য, যেখানে থানাটা কতটা শিশু পরিবেশ বান্ধব। তো সেইখানে গিয়াও মানে কথা যে বলবো, আমি একটা পুলিশের দিকে চাই রয়েছি 5 মিনিট, উনি বলতেছে কি হয়েছে আপা, তো আমি মানে বলার ভাষা পাইতেছি না যে আমি এই কাজে আসছি পর্যবেক্ষণ করার জন্য চাইল্ড হেল্প ডেস্ক। 5 মিনিট থাকায় থাকার পরে যে বসি বলার পর কথাবার্তা বললাম। তো এমন কোন পুলিশ পেয়েছেন যে তাকে প্রপোজ করেছেন, তাকে আই লাভ ইউ বলেছেন, এমন কাউকে বলেছেন? না। একটু বলবেন। আমার যে ঘরজামাই ভিডিওটা ছিল ওইখানে হচ্ছে আপনার উত্তরখান থানার প্রায় মোটামুটি সবাই দেখছে। আমার এখন মিনা নামে খুব কমই চিনে, গেলেই বলে এই আপনি না গর্জমের ভিডিও করছেন, সবাই এই কথাটাই বলে। তো যে মানুষটি মানে হলো আসলে পুলিশকে পছন্দ করে বা পুলিশকে বিয়ে করতে চায়, কিন্তু সেই পুলিশের মানে যে ব্যাপার ও আচরণ, যে অবস্থানটা দেখেছে, নিজের পরিচয় সব কিছু থাকা সত্ত্বেও তাকে আটকে রেখেছে, হয়রানি করেছে, তারপরে কেন পুলিশকে বিয়ে করবে? ভালো লাগে মনের ভিতর থেকে, ভালো লাগে মনের ভিতর থেকে, ভালো লাগে ভিতর থেকে, একটা গভীর ভালোবাসা পুলিশ দেখবে। অসংখ্য মানুষ কিন্তু জানার চেষ্টা করবে যে কে এসআই, তার নামটা আমরা নাই বা জানাই, বা জানাতে চান আপনি? আমি প্রকাশ করব না। করবেন না, আচ্ছা ঠিক আছে, এটা অজানায় থেকে যাক। আসলে যেদিন আমরা মিনাকে বিয়ের পিড়িতে দেখব, আমার বিয়ে হয়ে যাবে সেদিন হয়তো ইনশাআল্লাহ দুজন একসাথে আসব, এরকম আর একটা ভিডিওতে যে আমার বিয়ে হয়ে গেছে। তো আপনি তো ভালোবাসেন না তাকে? বাসি না, আব্বা আম্মুর দিকে চেয়ে কাউকেই বাসি না, বাট মনের ভিতরে একটা টান পুলিশের প্রতি, এটা পুলিশের প্রতি টান আছে। আসলে এই এসআই এর প্রতি যে টান বা এই অফিসারের প্রতি যে টান সেটা না, এসআইয়ের প্রতি কিছুটা টান আছে। হ্যাঁ এখন টান আছে আমার, একদম যে নাই সেটা বলবো না। আছে আছে তাহলে? হুম আছে, সে যদি আমার জন্য ওয়েট করে তাহলে ওকে, আর না হলে তো যে কত বছর ওয়েট করবে একটু বলবেন? বেশি না, 2 বছর। তার মানে 2 বছর পরে মানে হলো মিনা বিয়ের পিড়িতে বসছে। হুম 2 বছরের ভিতরে দেখা যাবে যে হয়তো ঢাকা শহরে একটা জায়গা টাকা কিনতে পারবো, বা আব্বু আম্মুর জন্য একটা স্থায়ী কিছু করে দিতে পারবো। তারপর কে করে দিবে, পুলিশ না আপনি নিজে? অবশ্যই আমি, তা তাকে আমি মানে পুলিশের প্রতি টান আছে দেখা যায়, তার সাথে কিছু নিতে হবে তার থেকে বা তার সাথে ঘুরতে হবে এরকম কিছু না। সে আমাকে দেখছে ঠিক আছে এই পর্যন্ত, বাট এই পর্যন্ত আমি তার সাথে কোথাও যাই নাই, বা আমার ইচ্ছাও নাই বিয়ের আগে আমি কোথাও যাবো বা সামথিং। মিনা আমাদের কাছে একটা কথা বলবেন বোন, আসলে এই যে আপনি মানে বিয়ের কথাটা প্রকাশ করে দিলেন, আপনি মানে তাকে বিয়ে করতে চাচ্ছেন বা 2 বছর ওয়েট করলে তাকেই করবেন, এই বিষয়টা করে, কিন্তু এর ভিতরে অন্য কেউ যদি আপনাকে ভালোবাসতে চেয়েও তো আসবে না, যে মিনা তো এখন অন্য একজনের হয়ে গেছে বা অন্য কাউকে ভালোবাসে? আমি কারো হইনি, আমি জানাইলাম জাস্ট, উনি আমাকে প্রপোজ করছে, আর পুলিশদের প্রতি আমার একটা ফিলিংস আছে, আর আমি উনাকে বলছি যে আপনি যদি 2 বছর ওয়েট করতে পারে তাহলে ঠিক আছে, আর না হলে তো নাই। পুলিশ তো ঘুষ খায়। হ্যাঁ ঘুষ খায়, আমি পুলিশ 2 নম্বরই করে, অনেক মানুষের লো সারাদিন মানে যে পুলিশ দেখলেই মানে মেয়েকে বিয়ে দিতে চায় না। আসলে যে পুলিশ আটকালো, আসলে তিনি কি সন্দেহ কারণে কি আটকালেন মানে না কি কারণে একটু যদি বলেন? এখন প্রশাসনের বিরুদ্ধে কিছু বলা যায় না, তারপর আমি বলবো। ওই টাইমটা এমন ছিল যে ওনারা মানে যে আটকে টাকা খাচ্ছিল আর কি, কারণ আমার ব্যাগে 500 টাকা পাইছে, সে বারবার নিয়ে যেতেছিল, আমার সাথে যে ছিল সে বারবার টাকাটা নিয়ে আমার ব্যাগে রাখতেছিল। তার মেইন কথা হচ্ছে তাকে যে আমি টাকাটা দিয়ে দিতাম সে আমাকে তখন ছেড়ে দিত, কিন্তু আমি ঘুষের বিপক্ষে, আমি কাউকে ঘুষ দিব না। আর যদি এরকম কিছু ঘটনা কানে আসে অবশ্যই আমি যাতে একটা এনজিওতে আসি, মানবাধিকার এনজিওতে আমি এটা নিয়ে কথা বলব। তো যদি এই মানুষগুলো যে ঘুষ খায় সেটা আপনি নিজের মানে বাস্তবে প্রমাণ, তারপর তাদেরকে বিয়ে করতে চান, সেই পুলিশের সাথে আপনার সম্পর্ক রাখতে চান, কারণটা কি? ভালো লাগার উপর আর কোনো কথাই হয় না। যে মানুষটা এসে ঘুষ খাবে সেই ঘুষের টাকা আপনার ঘরে এনে দিয়ে যাবে, তার মধ্যে আমি কিছু পাইনি এই পর্যন্ত, তার মধ্যে কোনো আমি রেকর্ড পাইনি,
সে তো সাত অফিসার হ্যাঁ আমি এখনো দেখি নাই সে কোন দিকে ঘুষ খাইছে বা কিছু সে কোনো খারাপ কিছু করে নাই না আমার দেখার মধ্যে না দেখার মধ্যে নাই